This episode is brought to you by Art Materials. আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা বাংলাদেশে ক্যালিগ্রাফি শিক্ষার জন্য একটি দারুণ ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, উদ্যোগ নিয়েছি। আমরা প্রতিষ্ঠা করেছি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট, বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে আমরা আন্তর্জাতিক মানে এবং কারিকুলাম, সিলেবাস, বইপত্র সব কিছু আমরা আন্তর্জাতিক মান অনুযায়ী আমরা এটা সাজিয়েছি। আশা করি এই কোর্স আপনাদের দারুণভাবে ক্যালিগ্রাফি শিখতে সহায়তা করবে। সবাইকে এই বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউটের কোর্সে আমি আহ্বান করছি। এখানে ভর্তি হয়ে আপনারা মনের মতো ক্যালিগ্রাফি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ক্যালিগ্রাফি যারা ভালোবাসেন, ক্যালিগ্রাফি যারা চর্চা করেন, সবাইকে আমাদের এই ক্যালিগ্রাফি আর্ট টকে স্বাগতম। আমরা বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা ক্যালিগ্রাফি সম্পর্কে সাধারণ ধারণা এবং ক্যালিগ্রাফি নিয়ে আমাদের যে চিন্তা, আমাদের যে মনের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা, এইটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এই ক্যালিগ্রাফির যে সমৃদ্ধ ধারা, এই ধারা নিয়ে আমরা কিভাবে আমাদের কাজকে, আমাদের এই শিল্পকে আরো সুন্দর করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে, বিশেষ করে ক্যালিগ্রাফি কোথা থেকে আসলো এবং এর পরিচিতি এবং সারা বিশ্বে এটা কিভাবে চর্চা হচ্ছে, কোন দৃষ্টিতে শিল্পীরা একে দেখছেন, এই সমস্ত কিছু নিয়েই আমরা আলাপ করব। তো আমাদের এই ক্যালিগ্রাফির এই আর্ট টকের সিরিজটির নাম হবে আরবি ক্যালিগ্রাফির উৎস ও বিকাশ। এই সিরিজে আমাদের থাকবে ভূমিকা, তারপরে শৈলীসমূহ থাকবে, হাতিয়ার ও উপাদান নিয়ে আলোচনা থাকবে। এরপরে আমরা যে সমস্ত সারফেস বা যে সমস্ত জায়গায় আমরা ক্যালিগ্রাফি করি সেগুলো নিয়ে কথা থাকবে, আর থাকবে যারা ক্যালিগ্রাফি করেছেন, যারা বিখ্যাত, এই ক্যালিগ্রাফি আমাদের কাছে পৌঁছাতে যেই তারা আত্মনিয়োগ করেছেন, উৎসর্গ করেছেন জীবনকে, তাদের সেই কর্মনীয় আমাদের কথা থাকবে, আর থাকবে ক্যালিগ্রাফি শিল্প আন্দোলন, এবং সর্বশেষ আমরা উপসংহার দিয়ে আমাদের এই সিরিজটি শেষ করব। তো আজকে ভূমিকায় যে জিনিসটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে আরবি ক্যালিগ্রাফি হলো নিখাদ একটি শিল্প। এটা আরবি ভাষার
বিভিন্ন টেক্স কিংবা কোরআনের বাণী, হাদিসের বাণী, এছাড়াও কবিতা, গল্প কিংবা কোনো মনীষীর বাণী, এগুলোকে উপজীব্য করে সুন্দর আর্ট ওয়ার্ক করা হয়েছে, সুন্দর ক্যালিগ্রাফি করা হয়েছে। তো এই ক্যালিগ্রাফির শুরুটা আমরা আসলে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে কোরআন লেখার মাধ্যমে। তো আমরা ক্যালিগ্রাফি যে এই সেখান থেকে শুরু হলো, সেই শুরু হওয়াটা পরবর্তীতে কিভাবে সারা দুনিয়ায় ছড়িয়ে গেল সেটা হলো যে সাহাবিদের মাধ্যমে, সাহাবিরা যখন বিভিন্ন দেশে কোরআনের প্রচার করতে গেলেন, তখন দেখা গেল যে একজন সাহাবি যিনি খুব ভালো কোরআন লিখতে পারেন উনি যাচ্ছেন, এবং সাথে সাথে কোরআন পড়ানোর জন্য একজন কারি এবং কোরআন বুঝেন এরকম একজন আলেম, যিনি কারি এবং আলেম, ওনার সাথে যাচ্ছেন। এইভাবে সারা পৃথিবীতে এই ইসলামের দাওয়াত কোরআন নিয়ে যখন সারা দুনিয়ায় ছড়িয়ে গেল, তখন দেখা গেল বিভিন্ন দেশে এবং বিভিন্ন অঞ্চলের মানুষেরা তাদের নিজেদের মতো করে, এই যেহেতু অন্য ভাষা, সেই ভাষার লোকেরা যখন মুসলমান হলো তখন তারা নিজেদের মতো করে আরবি এই লিপিকে ব্যবহার করা শুরু করলো, এবং সেইটা চেঞ্জ হয়ে গেল। আরব দেশে আমরা যে আরবির হরফগুলো দেখি, ইরানে কিন্তু সেরকম না, এমনকি আরবের পার্শ্ববর্তী দেশগুলোতেও এই হরফের কিছু চেঞ্জ আছে, মানে তাদের গঠনের চেঞ্জ আছে। এইভাবে হরফগুলো আস্তে আস্তে পরিবর্তিত হতে লাগলো তাদের সাইজ এবং শেপ গঠনে। তো এই ক্যালিগ্রাফি বাংলাদেশেও এসেছে, এবং ক্যালিগ্রাফি এসেছে গিয়েছে মরক্কো, সেখানে আফ্রিকায় গিয়েছে, তারপরে গিয়েছে আমেরিকায়, বিভিন্ন জায়গায়, আন্দালুসিয়া, আইবেরিয়াতে এই ক্যালিগ্রাফি গিয়েছে। সেখানে প্রথমে কোরআন লেখার জন্য সুন্দর, যাকে আমরা গুড হ্যান্ড রাইটিং, হ্যাঁ, বিউটিফুল হ্যান্ড রাইটিং, এটা প্রথমে হয়েছে। তারপরে দেখা গেছে এটা ক্যালিগ্রাফিতে রূপান্তর হয়েছে। গুড হ্যান্ড রাইটিং আর ক্যালিগ্রাফি কিন্তু আলাদা জিনিস। আমরা দৈনন্দিন যে সমস্ত কাজে আমরা লেখালেখি করি, সেই লেখা সুন্দর হলেই সেটাকে আমরা গুড হ্যান্ড রাইটিং বলি, কিন্তু ক্যালিগ্রাফি তো সেটা না। ক্যালিগ্রাফিটা একেবারেই নিখাত একটা শিল্প, এবং এটার জন্য নির্দিষ্ট হাতিয়ার আছে, তারপরে নির্দিষ্ট সামগ্রী, শিল্প সামগ্রী আছে, তারপরে এমনকি এটা যে সমস্ত সারফেসে করা হয় সেই সমস্ত সারফেসকে ক্যালিগ্রাফি করার জন্য কিন্তু এটাকে প্রস্তুত করা হয়। আমরা সাধারণ কাগজে ক্যালিগ্রাফি করলে একরকম হবে, আর ক্যালিগ্রাফি করার জন্য যে কাগজ, সেই কাগজ তৈরি করে তাতে ক্যালিগ্রাফি করলে আর এক রকম হবে। এমনকি আমরা যদি এটা আর্ট ওয়ার্ক বা আমরা যেটাকে লাউহা বলি আরবিতে, সেই জায়গাও যদি আমরা ক্যালিগ্রাফি করতে চাই, তাহলে সেই সারফেসটাকেও আমাদের তৈরি করে নিতে হবে, তাহলে আমাদের ক্যালিগ্রাফিটা নিয়ম মতো এবং সুন্দর হবে। তো সেই জন্য আমরা আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা ক্যালিগ্রাফিকে যেন ক্যালিগ্রাফি বলতে পারি, এবং এই ক্যালিগ্রাফির সাথে আরও অনেক বিষয় জড়িত হয়েছে। এটা শুধু আরবি ক্যালিগ্রাফি না, অন্য অন্য সমস্ত ক্যালিগ্রাফিতেই এই ক্যালিগ্রাফির সাথে এই গোত্রের আশেপাশে আরও কিছু জিনিস আছে যেটাকে আমরা ক্যালিগ্রাফির সমগোত্রীয় মনে করি। তো আমাদের অনেক সময় জানা না থাকার কারণে অন্য জিনিসকে আমরা ক্যালিগ্রাফি বলি, যেমন ক্যালিগ্রাফির গোত্রে আরও আছে গুড হ্যান্ড রাইটিং বা হ্যান্ড রাইটিং যেটাকে বলি সেটা আছে, এবং লেটারিং আছে, আর আছে টাইপোগ্রাফি। হ্যাঁ, এগুলো সবই ক্যালিগ্রাফির কাছাকাছি, কিন্তু ক্যালিগ্রাফিটা একেবারে নিখাদ একটা শিল্প বা আর্ট যেটাকে আমরা বলি। এর সাথে সাথে অন্যগুলোও আর্ট, কিন্তু ওগুলো ক্যালিগ্রাফি নয়। যেমন হ্যান্ড রাইটিং বলি, কিংবা আমরা বল হ্যান্ড রাইটিং একটা আলাদা ধরনের জিনিস, কিন্তু এর সাথে ক্যালিগ্রাফির সাথে যে একেবারেই কাছাকাছি সেটা হলো যে লেটারিং,
আরেকটা হলো আমরা যেটাকে বলি টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটা হলো লেখার বিজ্ঞান, যেটা বইতে সুন্দর স্পষ্ট করে লেখা হয় এবং সেটার ভেতরে হরফগুলো খুব স্পষ্ট থাকে এবং যেটা সাইজ এবং শেপ একই রকম হতে হয়, হ্যাঁ, যে জন্য সেটা চেঞ্জ করা যায় না, একটা হরফের ভিতরে আর একটা হরফ যেতে পারে না, যার যার স্থান সে মানে সেখানেই থাকে। এইটা হলো টাইপোগ্রাফি, মানে টাইপ করে করে যেটা করা হয় সেটা হলো টাইপোগ্রাফি। আর আছে হলো লেটারিং। লেটারিংটা কিন্তু ক্যালিগ্রাফি থেকেও আরো উঁচু মানের বলা যায়, কারণ সেটা মনের মতো করে আমি যেভাবে ইচ্ছা একটা হরফকে আমার মতো করে একটা সারফেসে আমি বানাতে পারি, সেইটার জন্য আমাকে কিন্তু ক্যালিগ্রাফির হাতিয়ারও নিতে পারি। ক্যালিগ্রাফির হাতিয়ার ছাড়াও আমরা যে কোনোভাবে একটা হরফ কিংবা একটা শব্দ কিংবা একটা বাক্য, হ্যাঁ, যে কোনো কিছুকে আমরা সুন্দর করে সাজাতে পারি, কোনো হরফকে ছোট করতে পারি, কোনো হরফের একটা লাইনকে চেঞ্জ করে ফেলতে পারি, মোটা চিকুন ইচ্ছা মতো করতে পারি, সেটাকে লেটারিং বলে। তো লেটারিংটা কিন্তু সরাসরি যেটাকে আমরা আর্ট ফর্ম বলি সেটা সবচেয়ে উঁচু মাপে। আমাদের দেশে যে ক্যালিগ্রাফি যেগুলোকে বলা হয় আসলে এগুলো সবই মানে ম্যাক্সিমাম 90%-এর বেশি এগুলো সব লেটারিং। আর ক্যালিগ্রাফি হলো শুধুমাত্র যে সমস্ত হাতিয়ার দিয়ে ক্যালিগ্রাফি করা হয় সেই সমস্ত হাতিয়ার দিয়ে নিয়ম মতো, মানে এখানে একটা রুলস চলে আসছে একেবারে প্রথম দিক থেকে, ধীরে 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 এখন এমন পর্যায়ে আসছে যে ক্যালিগ্রাফির জন্য নির্দিষ্ট কিছু বিষয় আছে। প্রথম বিষয় হলো এটার হাতিয়ার, মূল হাতিয়ার হলো কলম, তো ক্যালিগ্রাফি পেন বলে, হ্যাঁ, নর্মাল পেন, আর একটা হলো ক্যালিগ্রাফি পেন। সব ভাষায় সব লিপিতে ক্যালিগ্রাফি পেন নামে আলাদা পেন আছে বা কলম আছে। আরবিতে এটাকে বলে কলামুল খত, কলামুল খত আর কলামুদ্দারেজ, মানে যেটাকে আমরা বলি যে নর্মাল লেখার জন্য যে কলম আমরা ব্যবহার করি সেই কলমগুলো হলো মানে নর্মাল কলম বা কলামুল দারেজ, আর একটা হলো কলামুল খত বা ক্যালিগ্রাফি কলম। এই ক্যালিগ্রাফি কলম মূলত মাথা কাটা হয়, এটা তেরচা করে বা 45 কিংবা 35 কিংবা 20 ডিগ্রি কোণে এই কলমগুলো কাটা হয়। তো সেই কলম দিয়ে আবার নিয়ম মতো লেখা যায়। যদি আমরা এরকম দেখি যে সুলুস দেখি, তাহলে সুলুস লেখার জন্য যেই কলম ব্যবহার করা হয় ওই কলমে কিন্তু দেওয়ানি লেখা একটু কঠিন। দেওয়ানি লেখার জন্য কলমটাকে আরেকটু বেশি ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হয়তো 20 ডিগ্রি অ্যাঙ্গেলে সুলুসের কলম, আর 35 ডিগ্রি অ্যাঙ্গেলে তখন হবে দিওয়ানি লিপির কলম কাটতে হবে। এবং প্রত্যেকের হাতের গ্রিপ, আমরা যে কলম ধরি এই ধরার ব্যাসকমের জন্য প্রত্যেকের হাতের গ্রিপ অনুযায়ী কলমকে কাটতে হয়। এবং শুধু কলম কাটলেই হয় না, কলমটাকে সুন্দর করে লেখার উপযোগী করতে হয়, ঘষে মসৃণ করে এবং কোনো কলমের মাঝ বরাবর চিরে দিয়ে, এটাকে সাক বলা হয়। এই সমস্ত নিয়মকানুন এবং নীতিমালা অনুসরণ করে এবং এটা যেহেতু পূর্ব থেকে চলে আসছে একটা ট্রাডিশন যেটাকে আমরা বলি বা ঐতিহ্যিক ধারা, এই ধারায় ক্যালিগ্রাফি করা হয়। এর বাইরে যখন কোনো কিছু করা হয় সেটা যদি কলম দিয়েই নিয়ম মেনে বাইরে যদি কিছু করতে চায় সেটাকে আমরা নিরীক্ষামূলক ক্যালিগ্রাফি করতে পারি। এরকম আমাদের শিল্প আন্দোলন হয়েছে, সে সমস্ত শিল্প আন্দোলনে ক্যালিগ্রাফি ভিন্ন ধারায় চলে গিয়েছে, কোথাও সেটাকে আমরা হুরুফিয়া বলছি, হ্যাঁ, কোথাও আমরা সেটাকে আমরা বলি হলো তেজকারি, তেজকারি মানে হলো মেমোরিয়াল, মেমোরিয়াল ক্যালিগ্রাফি, এই ধরনের বিভিন্ন টার্ম এসে ক্যালিগ্রাফিতে যুক্ত হয়েছে। এখন বলা হচ্ছে যে পেইন্টিং ক্যালিগ্রাফি, তো পেইন্টিং ঠিক আছে কিন্তু তার সাথে ক্যালিগ্রাফি লাগাতে হলে ক্যালিগ্রাফিটা থাকতে হবে বা ক্যালিগ্রাফির নেচারটা থাকতে হবে। আমি সুন্দর করে একটা হরফ বানালাম কিন্তু দেখা গেল সেটা যদি আমি ক্যালিগ্রাফির যে হাতিয়ার আছে কলামুল খত বা ক্যালিগ্রাফি কলম বা ব্রাশ, ক্যালিগ্রাফির তুলি, নর্মাল তুলি আর ক্যালিগ্রাফির তুলি আলাদা,
চীন জাপানের যে ক্যালিগ্রাফির তুলি হয় সেগুলো কিন্তু আলাদা। যাই হোক, তো আমরা এই ক্যালিগ্রাফির হাতিয়ার দিয়ে যখন ক্যালিগ্রাফি করি তখন দেখা যায় যে আমরা যে হরফ বানাচ্ছি হাতে অন্য ভাবে, পেন্সিল দিয়ে হোক কিংবা সিঙ্গেল লাইন কলম দিয়ে সুন্দর করে আমরা, কিংবা আমরা স্কেল টেনে টেনে তাকে সুন্দর একটা হরফ বানাচ্ছি, সেটা কিন্তু তখন ক্যালিগ্রাফি কলমের সাথে মিলছে না। কারণ ক্যালিগ্রাফি কলমের দুইটা পাশ থাকে, একটা উপরের একটা নিচের। এই পাশের জন্য এবং ধরার জন্য এবং ক্যালিগ্রাফি টানার জন্য, মানে লাইনটা টানার জন্য যেই ধরনের নীতিমালা আছে সেটা ফলো করলে দেখা যাবে যে আমরা একটা পেন্সিল দিয়ে কিংবা একটা এক লাইন যেটা মার্কার দিয়ে টানলে সেটা হয় না, এবং ক্যালিগ্রাফির যে আসল সৌন্দর্য সেটা এটার ভিতরে পাওয়া যায় না। তো এই হলো ক্যালিগ্রাফি, লেটারিং এবং টাইপোগ্রাফি, এইটাই আজকে আমাদের ভূমিকাতে আমরা বলতে চেয়েছি। পরবর্তীতে আমরা প্রত্যেকটি বিষয়ে আমরা আলোকপাত করব, সেখানে থাকবে আমাদের বিভিন্ন শৈলী। আমি দুই একটা শৈলীর নামও বলেছি, যেমন সুলুস আছে, তারপরে কুফি আছে, এবং সুলুসের ভিতরে আবার কয়েকটা আছে, যেমন সুলুস খফিফ, সুলুস জালি, জালিল বলে এটাকে, এরকম সুলুসাইন, এরকম সুলুসের কতগুলো ভাগ আছে, সুলুস আদি আছে। হ্যাঁ, তো এইরকম আমরা এগুলো নিয়ে পরবর্তীতে সুন্দর আলোচনা করব, এবং কিভাবে হাতিয়ারগুলো ব্যবহার হয়, কোথা থেকে এই হাতিয়ারগুলো আমরা তৈরি করি, কিভাবে অন্য অন্য যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলাপ করব বাকি পর্বগুলোতে, এবং কোন কোন সারফেসে আমরা ক্যালিগ্রাফি করি সেগুলো নিয়েও আমাদের এই আলোচনা থাকবে। তো আজকে এখানেই আমি শেষ করতে চাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।